আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে বাইফোকাল এবং প্রোগ্রেসিভ লেন্সের মধ্যে পার্থক্যটা কি। আসলে সবার আগে আমাদেরকে জানতে হবে বাইফোকাল পাওয়ার কার আসে। সেটা হচ্ছে, যেমন দেখা যাচ্ছে আমাদের নির্দিষ্ট একটা এইজের পরে, এইজ 40 অথবা 45 এইজের সময় আমাদের কাছে ছোট লেখা দেখতে, পেপার পড়তে, কোরআন শরীফ পড়তে আমাদের সমস্যা হয়। তো অ্যাকচুয়ালি যাদের এই প্রবলেমটা হয় তাদের এই বাইফোকাল পাওয়ারটা আসে। এখন বুঝতে হবে বাইফোকাল পাওয়ারটার ধরনটা কি। বাইফোকাল পাওয়ার হচ্ছে তিন টাইপের হয়। একটা হচ্ছে টিকটক বাইফোকাল, মানে গুগল মুন বাইফোকাল, যেটা ফোকালটা নিচে গোল দেখা যায় সেটাকে বলে টিকটক অথবা মুন বাইফোকাল। আর একটা হচ্ছে ডি বাইফোকাল, যেটা চার কোণার মতো। আমি আপনাদেরকে ইজিভাবে আপনাদের স্যাম্পলটাই আমি দেখাই, সেটা হচ্ছে ভিউয়ার্স সেটাকে বলে ক্রিপটপ বাইফোকাল। এটা হচ্ছে মুন বাইফোকাল, মানে ডিস্টেন্সে হচ্ছে দূরের যদি কারো পাওয়ার লাগে সেটা ডিস্টেন্সে থাকবে, এবং নিয়ারের পাওয়ার যাদের কাছে দেখতে প্রবলেম তাদের নিয়ারে গোল থাকবে, এটাকে বলে ক্রিপটপ বাইফোকাল। মানে কাছে যাদের ছোট লেখাটাকে দেখতে সমস্যা তাদের নিয়ার এভাবে গোল থাকে, এটা হচ্ছে ক্রিপটপ বাইফোকাল। আরেকটা বাইফোকালের মধ্যে আরেকটা ধরন হচ্ছে ডি বাইফোকাল। ডি বাইফোকাল এটা হচ্ছে চার কোণার মতো, মানে কাছে একটু চাঁদের মতো থাকবে, এটা যে চার কোণা থাকবে এটাকে, সরি চার কোণার মতো থাকবে, এটাকে বলে ডি বাইফোকাল। আর একটা হচ্ছে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ বাইফোকালটা হচ্ছে মাঝখান থেকে কাটা থাকবে, উপরের পাওয়ারটা দূরের পাওয়ারটা থাকবে উপরে এবং কাছের পাওয়ারটা থাকবে নিচে, এটাকে বলে এক্সিকিউটিভ বাইফোকাল। বাইফোকাল অ্যাকচুয়ালি তিন ধরনের হয়। আর এছাড়া একটা বাইফোকাল মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাইফোকাল, কেউ বলে প্রোগ্রেসিভ, কেউ বলে ইনভিজিবল গ্লাস যেটাকে বলে আর কি, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভের গ্লাসের ভিউয়ার্স সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার দূরে এবং কাছে পাওয়ার থাকে, বাট আউট থেকে কোনো ফোকাল দেখা যাবে না। সোজা কথা, সবাই মনে করবে আপনার চশমায় কোনো পাওয়ারই নেই, এটাকে বলে হচ্ছে আপনার প্রোগ্রেসিভ লেন্স। প্রোগ্রেসিভ লেন্স অ্যাকচুয়ালি খুবই ভালো সুবিধা। সুবিধাটা হচ্ছে এই প্রোগ্রেসিভ বিশেষ করে নিয়ার, ডিস্টেন্স এবং ব্যাকের তিনটা ধাপে কাজ করে। বিশেষ করে যারা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য প্রোগ্রেসিভ গ্লাসটা হচ্ছে বেস্ট। তারা কাছেও ভালো দেখতে পারবেন, মেডেলে যদি আপনাদের কম্পিউটার ইউজ করেন, কম্পিউটারে যদি দেখতে চান স্ক্রিনটা সেটাও ভালো দেখবেন এবং ডিস্টেন্সেও ভালো দেখবেন। বাট বাইফোকালের ক্ষেত্রে ভিউয়ার্স কিন্তু এটা হয় না, বাইফোকালে শুধু কাছে এবং দূরে এই দুইটা ধাপে দেখা যায়। আর প্রোগ্রেসিভের মধ্যে ভিউয়ার্স দুইটা টাইপের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভ, একটা হচ্ছে ডিজিটাল প্রোগ্রেসিভ। স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভটা হচ্ছে আপনার ফোকালটা, মানে আপনি যখন দূরে এবং কাছে দেখবেন এবং মেডেলে দেখবেন জাস্ট এই টাইপটাই দেখা যাবে। বাট আপনি যদি আশেপাশে তাকান সেই ক্ষেত্রে আপনি শুধু চোখ ঘুরালে হবে না, শুধু চোখ ঘুরালে আপনি কিন্তু আশেপাশে ক্লিয়ার দেখবেন না, ঝাপসা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার পুরো ঘাড়টাকেই আশেপাশে এভাবে পুরো ঘাড় আপনাকে ঘুরাতে হবে। আর ডিজিটাল প্রোগ্রেসিভ যেটা, সেটা হচ্ছে আপনার দূরে কাছে সব জায়গায় ভালো দেখবেন, একদম ক্লিয়ার, মানে আপনাকে বোঝাই যাবে না যে আপনি আসলে প্রোগ্রেসিভ গ্লাস ইউজ করতেছেন। দূরে দেখবেন ভালো, কাছে দেখবেন ভালো, মেডেলে দেখবেন ভালো, ইভেন আপনি আশেপাশেও যদি তাকান আপনার ঘাড় ঘোরাতে হবে না ভিউয়ার্স, শুধু চোখ ঘোরালেই হবে, মানে ওটাতে ফোকালটা বেশি পাওয়া যায় ডিজিটাল প্রোগ্রেসিভে। আর একটু এর মধ্যে একটু ডিফারেন্সটা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভের ভিউয়ার্স প্রাইসটা কম, ডিজিটাল প্রোগ্রেসিভের প্রাইসটা একটু বেশি হয়। ডিজিটাল প্রোগ্রেসিভে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের হয়, এটা কোনো নন ব্র্যান্ডের ডিজিটাল প্রোগ্রেসিভ হয় না, এবং এটাতে আপনাকে অথেন্টিক একটা কার্ড দিবে। এটা আপনার সুবিধাটা হচ্ছে আপনি কোন কোম্পানির গ্লাসটা নিলেন, কোন কোম্পানির ডিজিটাল প্রোগ্রেসিভ নিলেন, এটা আপনার গ্লাসের মধ্যে ভিউয়ার্স আপনার একটা সিল থাকবে যেটা আপনি যে কোম্পানির নিছেন, এবং আপনাকে একটা অথেন্টিক কার্ড দিবে। এটা হচ্ছে আপনার অথেন্টিক কার্ড, মানে সোজা কথা আপনাকে এই ব্র্যান্ডের গ্লাসটাই দিছে সেই জন্য একটা অথেন্টিক কার্ড দিবে। বাট স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভে কোনো কার্ড দেয় না, কিন্তু স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভের প্রাইসটা কম, ডিজিটাল প্রোগ্রেসিভের প্রাইস একটু বেশি হয়, ডিজিটাল প্রোগ্রেসিভ ব্র্যান্ডের হয়। আর বাইফোকাল গ্লাস খুবই কম দামে হয়, ওগুলি প্রাইস খুবই কম। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা বাইফোকাল গ্লাস ইউজ করবেন না, আপনারা পারলে প্রোগ্রেসিভ গ্লাস ইউজ করবেন, সেটা আপনাদের জন্য অনেক ভালো। আপনাদের মানে গ্লাসটা ইউজ করতে, অ্যাডজাস্ট করতে খুবই সুইটেবল হবে, বাট যেটা বাইফোকাল সেটা আপনাদের অ্যাডজাস্ট করতে একটু ঝামেলা হয়। কিন্তু তারপরে দেখা যাচ্ছে হয়তো প্রোগ্রেসিভ, কিছু কিছু লোক হয়তো প্রোগ্রেসিভ গ্লাস কিনতে চায় না, তাদের কিনতে একটু প্রবলেম যেহেতু একটু প্রাইস বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা বাইফোকাল ইউজ করবেন তাদের জন্য আইটেমে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা দুইটা গ্লাস ইউজ করবেন। যেমন দেখা যাচ্ছে একটা বাইফোকাল গ্লাস, বিশেষ করে এটা আমি সাজেস্ট করতেছি যারা কম্পিউটার ইউজ করে তাদের জন্য, তারা যদি বাইফোকাল গ্লাস পরেন তো সেই ক্ষেত্রে আপনারা আরেকটা গ্লাস ইউজ করবেন। সেই গ্লাসটা হচ্ছে বাইফোকাল গ্লাসটা দূরে এবং কাছে দেখার জন্য, আর যারা কম্পিউটার ইউজ করে তাদের মেডেলে দেখার জন্য একটা গ্লাস ইউজ করবেন, ওটা আলাদা হবে জাস্ট শুধু মেডেলের জন্য। সেটা এখন আপনারা বলতে পারেন তাহলে সেটার পাওয়ারটা কী হবে।
সেটাও আমি বলে দিচ্ছি। সেটার পাওয়ারটা হচ্ছে এই দূরে এবং কাছে এই দুইটার মাঝখানে যে পাওয়ারটা হয় সে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে এই, যেমন ধরেন আপনার ক্লাসে দূরে পাওয়ার হচ্ছে +0.50, কাছে হচ্ছে +1.50। এখন আপনি মেডেলে কোন পাওয়ারটা ইউজ করবেন? মেডেলে আপনি এটার মাঝামাঝি একটা পাওয়ার ইউজ করলে আপনি মেডেলে অথবা মেডেলে মানে কম্পিউটারে আপনি ভালো দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনি যদি কাছে আপনার 1.50 হয় আপনি 1 ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি মেডেলে ভালো দেখতে পারবেন, আর 1 অথবা 0.75 ইউজ করলে আপনি মেডেলেও ভালো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমার আসলে ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সটে আমি আপনাদের সামনে অন্য আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।